যুদ্ধ কোনো সমাধান নয় গাজা ইসরায়েলের আগ্রাসন ও রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে উদ্যোগ নিতে হবে বিশ্ব নেতাদের থাইল্যান্ডে ইউএনএসকেপ সম্মেলনে প্রধানমন্ত্রী জুলাই জুলাইয়ে তাপ তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন অর্থের যোগান স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা হচ্ছে রিজিওনাল হাব হিসেবে দেখছিলেন শিরোনাম সোমার সংবাদের সঙ্গে আছে আইরিনায়াত যুদ্ধ কখনো সমাধান দিতে পারে না গাজা ইসরায়েলের আগ্রাসন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে হবে বিশ্ব নেতাদের সকালে থাইল্যান্ডে ইউএনএসকেপ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন নারী শিশু সব বয়সী মানুষ যুদ্ধের ভয়াবহতার শিকার হচ্ছেন আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকেই ভূমিকা রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্য ওয়ার ইজ গোয়িং অন ডেনোসাইট ইজ গোয়িং অন ইন প্যালেস্টাইন ইট মাস বে স্টপড ওয়ার্ ক্যান গ্যান ই সলিউশন অন লস্ট অফ লাইফ চিলড্রেন উইমেন Are the worst sufferer, younger generation. They lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So please, I call upon the world leaders to stop the war, the Russia Ukraine war.

দুই ডাকাত চালা আদায়ের পর হয় খুদবা পরে বিশেষ মোনাজাতে অংশ নেয় সবাই অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে এবং মোনাজাত করা হয় এ সময় অনেকেই কান্নাজড়িত কণ্ঠে মহান আল্লাহর নিকট রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন সময় সংবাদে আরও থাকছে মধ্যরাতে শুরু হচ্ছে কাপ্তালিকে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে তিন মাস সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের ঘাট শ্রমিকদেরও আওতায় আনার দাবি জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে আসছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট তখন থেকে পুরো বারোশো মেগাওয়াট বিদ্যুতই জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবে কেন্দ্রটি তবে বর্তমান বাস্তবতায় অন্যান্য কেন্দ্রের মতো মাতার বাড়ির বেলায়ও বড় চ্যালেঞ্জ কয়লা আমদানিতে অর্থের যোগান স্বাভাবিক রাখা প্রকল্প এলাকা ঘুরে এসে উমর ফারুকের ছবিতে ফারুক ভুঁইয়া রবেনের রিপোর্ট শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি কক্সবাজারে সুনীল সাগর পাড়ে বারোশো মেগট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে একই সময় থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে আসছে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও প্রকল্প এলাকায় সরেজমিনে দেখা গেল এখন পর্যন্ত ভৌত অবকাঠামোগত অগ্রগতি ছিয়াশি শতাংশ পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আগামী জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে আসার কথা কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ কেন্দ্রটির বিশাল আকারের স্থায়িত্বে রাখা যাবে উভয় ইউনিটের জন্য ষাট দিনের সমান কয়লা তবে অন্যান্য কেন্দ্রের মতো মাতার বাড়িকেও ভাবনাই ফেলছে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে অর্থ যোগানের বিষয়টি গত চার মাস ধরে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে থাকলেও পিডিবির কাছ থেকে কোনো বিল না পাওয়া যার বড় উদাহরণ এ যাবত আমরা প্রায় সাতশো কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনো আমরা পাই নাই পাইলে হয়তো ভবিষ্যতে আমরা এটা দিয়ে আবার নতুন করে কয়লা আনতে পারবো যে পরিমাণ কয়লা আছে তাতে আমাদের মনে হয় আরও তিন চার মাস চলবে এবং আমরা অলরেডি কয়লার জন্য টেন্ডার কল করছি এখন যেই লোডশেডিংটা দেখছি এই লোডশেডিংয়ের মূল কারণই হচ্ছে দুটো কারণ আছে একটা যে ডলার আরেকটা হচ্ছে জ্বালানি তেলের কথা বলি কয়লার কথা বলি গ্যাসের কথা বলি ইভেন যে আমরা বিদ্যুৎ যে আনছি ইন্ডিয়া থেকে সবকিছুর জন্য আমাদের ডলার প্রয়োজন অর্থায়ন জটিলতা অনিশ্চয়তায় ফেলছে মাতারবাড়ির দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পকেও একই অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সাশ্রয় মূল্যে বিদ্যুৎ পেতে সরকারের পরিকল্পনায় ছিল একই জায়গায় বড় আকারের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ মূলত সে লক্ষ্যে বিদ্যমান প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয় এক হাজার একর জমি তবে কয়লাভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়নে জাপান অনীহা প্রকাশ করায় এখন নামতে হচ্ছে অর্থের নতুন উৎস সন্ধানে সেকেন্ড ফেজের কিছু কাজও করছি যেরকম আমি এই যেটির ক্যাপাসিটি হলো আমার দুইটা ফেজের জন্য আমি তো এখন করতেছি একটা আর একটা ফেজ যখন আমি করব তখন তো আমার এই ওই ওই কষ্টটা মিনিমাইজ হয়ে যাবে সেকেন্ড ফেজের অগ্রগতি কত সেকেন্ড ফেজ তো ওই জায়গা যেহেতু টাকা দিবে না এই জন্য আর ওই সেকেন্ড ফেজে এখন অগ্রগতি নাই অন্য কোনো ডোনার এজেন্সি পাইলে আমরা তখন ওই সেকেন্ড ফেজের কাজ শুরু করব এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়ছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ খাতে নির্ধারকদের প্রত্যাশা মাতারবাড়ির দ্বিতীয় ইউনিটের পুরোদমে উৎপাদন নির্ভরতা যোগাবে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করার লক্ষ্য পূরণে কিন্তু সাম্প্রতিক কিছু নদীর জাগাচ্ছে নানা সংশয় আমদানি নির্ভর কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে মিলবে তো পর্যাপ্ত জ্বালানি কাটবে তো সঞ্চালন সীমাবদ্ধতা সামনে আসছে এমন সব নানা প্রশ্ন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার পতেঙ্গার বে টার্মিনালের পাশাপাশি করে চট্টগ্রাম বন্দরকে রিজিয়নাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ এতদিন শ্রীলঙ্কার কলম্বো কিংবা সিঙ্গাপুর বন্দর পর্যন্ত ছিল চট্টগ্রাম বন্দরমুখী জাহাজের গন্তব্য অন্তত বারো বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের আশ্বাসে ইউরোপ আমেরিকাগামী জাহাজ চলাচলে চট্টগ্রাম বন্দরকে ট্রান্সশিপমেন্ট গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল মাত্র ছয়টি কন্টেনার হ্যান্ডেলিং এর মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে হ্যান্ডেলিং করছে বত্রিশ লাখের বেশি কন্টেনার এবং এগারো কোটি মেট্রিক টনের বেশি খোলা পণ্য অথচ এখনো এই বন্দরকে ফিডার বন্দর হিসেবে বিবেচনা করছে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠানগুলো মূলত চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ফিডার বেসেলগুলোর গন্তব্য হয় শ্রীলঙ্কার কলম্বো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার তাঞ্জুম পালাপাস বন্দর ইউরোপ আমেরিকাগামী পণ্য সেখানে অবস্থানরত মাদার বেসেলে তুলে দেয় চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া ফিডার ব্যাসেলগুলো তাই শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া আধুনিক প্রযুক্তি যখন সংযুক্ত হয় মডার্ন প্ল্যাটফর্ম তৈরি হয় ওয়ার হাউস তৈরি হয় কানেক্টিভিটি যেগুলো তৈরি হয় তখন অটোমেটিক্যালি সেটাকে কিন্তু আসলে একটা হাবে পরিণত হয় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে গত এক দশক ধরে কন্টেনার ওঠানামার কাজে ব্যবহৃত হচ্ছে আঠারোটি অত্যাধুনিক জ্ঞানটি ক্রেন তবে জেবিসিতে আবার জ্ঞানটি ক্রেনের সুবিধা নেই গত দু বছর ধরে চলমান প্রকল্পের আওতায় অন্তত এক হাজার কোটি টাকা মূল্যের একশো চার ধরনের যন্ত্রপাতি কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তবে পার্শ্ববর্তী দেশগুলোর প্রতিযোগিতা প্রতিযোগিতায় টিকে থাকতে আরো বেশি যন্ত্রপাতি যেমন প্রয়োজন রয়েছে তেমনি প্রয়োজন হয়ে পড়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বে টার্মিনালের কাজ দ্রুত শেষ করে অপারেশনে যাওয়ার জিডং বন্দর আগে ছিল গ্রিন চ্যানেলের এখন মাত্র পাঁচটা এটাকে দশটা করতে হবে আমি বারবার বলেছি এক সময় ছিল ষাটটা জেডি আমি মনে করি এটা ষাটটা দরকার এটা একটা হাবের মতো হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু আলটিমেটলি বিভিন্ন দেশে কিন্তু মাল আমরা কার্গো টাস শিপমেন্ট করতে পারবো এদিকে বিভিন্ন টার্মিনাল এবং ইয়ার্ডে আগামী দু বছরের মধ্যে অন্তত বারো বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিদেশি বিনিয়োগের আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এগারো থেকে বারো বিলিয়ন ডলার এই চট্টগ্রাম বন্দরকে শুধুমাত্র কেন্দ্র করে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম একশোটি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে সাতষট্টিতম স্থানে রয়েছে সরাসরি ইউরোপ আমেরিকায় জাহাজ পাঠাতে পারে না বলে এই বন্দরকে চিহ্নিত করা হয় ফিডার বন্দর হিসেবে তবে অর্থনীতিকে স্বপ্ন দেখাচ্ছে মাতার বাড়ি এবং বে টার্মিনাল ইউরোপ আমেরিকার রুটে সরাসরি জাহাজ চলাচল করতে পারবে বলে এই অংশ হয়ে উঠবে হাব বন্দর চট্টগ্রাম বন্দর থেকে কমলদে সমসংবাদ প্রচন্ড তাপদাহে নাকাল সারা দেশের মানুষ একদিকে যখন গাছের জন্য চারদিকে হাহাকার তখন গাজীপুরের ভাওয়ালে অসুস্থ প্রতিযোগিতা চলছে সরকারি বনাঞ্চল ধ্বংসের স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসেই ধ্বংস হচ্ছে অক্সিজেন ভাণ্ডার খ্যাত ভাওয়াল বনাঞ্চল রাজিবুল হাসানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন জুনায়দ রুবেল হায় দাঁড়িয়ে আছে প্রকাণ্ড মৃত গজারি গাছ বনখেকুদের অত্যাচারে এমন প্রাণহীন শত শত বৃক্ষ এ দৃশ্য গাজীপুরের চন্দ্রা বনাঞ্চলের পাশেই বনের ভেতর গড়ে উঠেছে ইটপাথরের শিল্প প্রতিষ্ঠান স্থানীয়দের অভিযোগ জায়গা দখল নিতেই লোভীদের থাবায় সরকারি বনাঞ্চলের এমন করুণ পরিণতি পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন নানা কৌশলে বৃক্ষ নিধনের কারণেই প্রতিনিয়ত পরিবেশ উত্তপ্ত হচ্ছে নীল কারখানার দূষিত বর্জ্য যেগুলি এবং কেমিক্যালসের যে সেই হাওয়া এতে এই প্রাকৃতিক বনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ মামলা দায়ের করা উচিত যে তারা এই বনকে ধ্বংস করার জন্য এই গাছ মারার জন্য তারা এই ফ্যাক্টরি আলারা বৃক্ষ নিধন হওয়ার কারণেই বৃক্ষ যে জলবায়ুতে আপনার অক্সিজেন যে যে পরিমাণে ত্যাগ করার কথা সেই পরিমাণ ত্যাগ করতে পারতেছে না জলবায়ু এই কারণে উত্তপ্ত হয়ে উঠছে কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কেন বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না এমন প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা বন বিভাগের কালিয়াকুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি দেখেন আছে ওই কি আছে দেখেন গেলা বন অধিদপ্তরের তথ্যমতে গাজীপুরে প্রায় বারো হাজার একরের বেশি বনভূমি বেদখল হয়ে গেছে রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর মধ্যরাতে শুরু হচ্ছে রাঙামাটির কাপ্তায় লেকে তিন মাসের মাছ ধরায় সরকার এই নিষেধাজ্ঞা হ্রদেয় কার্ট মাছের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা দেয় সরকার হেফাজত সবুজের পাঠানো তথ্য রাজীব দাসমুন্নার ছবি নিয়ে রিপোর্ট রাঙামাটির কাপ্তাইলেকে কার্ব জাতীয় মাছের উৎপাদন বাড়াতে প্রতিবছর বছর এপ্রিল মধ্যরাত থেকে চব্বিশ জুলাই পর্যন্ত বন্ধ থাকে সব ধরনের মাছ ধরা মধ্যরাত থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি এর মধ্যে অনেকেই মাছ ধরা বন্ধ করে নৌকা ও জাল সংস্কার শুরু করেছেন তবে আগামী তিন মাস সংসার চালানোর খরচ নিয়ে উদ্বিগ্ন তারা আমাদের একটু টেনশন লাগে কোনো ইনকাম সবগুলাই তো মাছের মধ্যে জালের মধ্যে নির্ভর করে পুরো ফ্যামিলি এবং আপনাদের কিস্তি বলেন আয় বলেন সবগুলাই জালের থেকে সরকার কাছে চাইবো যে কিছু জেলেদের পাশাপাশি অবতরণ ঘাটের শ্রমিকদেরও বিজেএফ এর আওতায় আনার দাবি মৎস্য ব্যবসায়ী নেতাদের সংকট সমাধানে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের অনেক সময় এক মাস এক্সটেনশন হয় এবং সেই সময় যেন তারা বিজেপি চালতে পায় সেই জন্য আগে থেকে আমাদের একটা প্রস্তুতি আমরা সেবা গ্রহণ করেছি নিষেধাজ্ঞা কালে প্রতিটি জেলে পরিবারকে প্রতি মাসে বিশ কেজি করে চাল খাদ্য সহায়তা দেবে সরকার এই ছিল সময় সংবাদে এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত ধন্যবাদ আইরিন এসবের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন সময়